ব্রেকিং বেঙ্গল উই থিং ফার্স্ট, আপনাদের একটি ছবি দেখাচ্ছি আমরা। এটি মথুরাপুর 2 নম্বর ব্লকের কৌতলা গ্রাম পঞ্চায়েতের নিস্তরণপুর গ্রামের একটি মুদির দোকান। আপনারা ছবিতে দেখছেন এক মহিলা বিক্রেতাকে, ওদেরকে বিদেশি মদ বিক্রি করছে। মুদির দোকান থেকে মদ বিক্রি যে বেআইনি তা বলার দরকার নেই। যে মহিলাকে দেখতে পাচ্ছেন ইনি সাধনা প্রামাণিক, মদ বিক্রি করতে কোনো রাগঢাক নেই ওনার। এবার আমরা ওই গ্রামের আইসিডিএস সেন্টারের ছবি দেখাচ্ছি। এখানে সহায়িকাকে কি চিনতে পারছেন? হ্যাঁ, ইনি সাধনা প্রামাণিক। কোথাও কি গুলিয়ে যাচ্ছে? গ্রামের শিশু শিক্ষা থেকে প্রসূতি মায়েদের দেখভালের দায়িত্ব যার কাঁধে, তিনি বিক্রি করছেন মদ। ভাবতে অবাক লাগে না? আবার আইসিডিএস সেন্টারের লাগোয়া ওই মুদির দোকানটা মদের দোকানটি চালান সাধনা প্রামাণিকের স্বামী সুভাষ প্রামাণিক। কি মজার ব্যাপার না? বিষয়টি গ্রামের মানুষও জানেন, জানার পর প্রতিবাদে সরব হয়েছেন। স্থানীয় বিডিও, সিডিপিও, মহকুমা শাসক থেকে জেলা শাসকের কাছে এই বেআইনি মদ বিক্রি বন্ধ করতে বড় স্বাক্ষর করে জমা দিয়েছেন। ওই কর্মী, ওই আইসিডিএস কর্মীর নাম হলো সাধনা প্রামাণিক, হচ্ছে স্বামীর নাম সুভাষ প্রামাণিক। এখানে হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে এখানে এখানে মদের ব্যবসা চলছে, এবং সে আইসিডিএস স্কুলের কর্মী, সেই স্কুল চলাকালীন তার মধ্যে মদও বিক্রি করছে। তাই আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং বিডিওকে জানিয়ে সেখান থেকে রিসিভ করে নিয়েছি, সিডিপিওকে জানিয়েছি, জানিয়ে সেখান থেকে রিসিভ করে নিয়েছি, ডিএমকেও জানিয়েছি। আমরা ওকে যথেষ্ট শাস্তি চাই, মানে উপযুক্ত শাস্তি চাই, যাতে ও এরকম জিনিস দিতে পারে না বিক্রি করতে পারে, এইভাবে মাদক দ্রব্য দিতে পারে না বিক্রি করতে পারে। টিচার হিসেবে এগুলো কি করা ঠিক? একই বাড়িতে স্কুল, একই বাচ্চারা পড়ছে, মদ বিক্রি করা তো একদমই উচিত না। এগুলো আমরা মানে মানতে পারছি না। আমরা চাচ্ছি যে স্কুলটা অন্যদিকে পরিবর্তন হোক, মদ ব্যবসা সমস্ত বন্ধ হয়ে যাক। শাস্তি তো চাইছি, মদ ব্যবসা বন্ধ হয়ে যাক এবং স্কুলটা পরিবর্তন হোক, অন্যদিকে চলে যাক। একটা শিক্ষক, শিক্ষিকা হয়ে এরকম মদ ব্যবসা আমাদের পক্ষে মানা সম্ভব। এই আবেদন পাওয়ার পর তদন্তে নামে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসন। অভিযান চালায় ব্লকের কয়েকজন আধিকারিক। সেই অভিযানেও মিলেছে মদের বোতল, বাজেয়াপ্ত করেছে ব্লক প্রশাসন। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক দেবময় চট্টোপাধ্যায় ব্রেকিং বেঙ্গলকে বলেন, বিষয়টা আমাদের নজরে এসেছে অলরেডি। মথুরাপুর 2 এর বিডিও যিনি আছেন তিনি ব্যাপারটা তদন্ত করে দেখেওছেন, আজকে ফিল্ড এনকোয়ারিও হয়েছে। ফিল্ড এনকোয়ারি রিপোর্ট যদিও আমার হাতে এসে পৌঁছয়নি, কিন্তু প্রাইমারি ফিসি কিছু গাফিলতি ধরা পড়েছে বলে শুনতে পেয়েছি। তো সেটা মথুরাপুর 2 এর যিনি সিডিপিও ইনচার্জ আছেন, দায়িত্বে যিনি সিডিপিও আছেন, তার সাথে টেক আপ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ব্লকের সিডিপিও ফোনে ব্রেকিং বেঙ্গলকে সেন্টারটি অন্যত্র সরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ওই আমরা দিল্লিকে আমরা পাঠিয়েছিলাম, যে একটা এনকোয়ারি রিপোর্ট দিয়েছে আমাদের, সরিয়ে দিকে পাঠিয়েছিলাম। হ্যালো, যেটা বলেছে যে অফিসে আসতে পারে না, আমরা সেন্টারটা ওই মেয়েটাকে সরিয়ে দেবো, ওখানে ঠিক করে দেবো, ওখানে অন্য মেয়ে দেবো, মেয়েটাকে আমরা প্রথম দিয়ে তুলে দেবো, মানে সেন্টারটাও ঠিক করে দেবো। ব্রেকিং বেঙ্গলের প্রতিনিধি শামীম হোসেন এই খবরটি করার জন্য গ্রামে ঢোকার পর সাধনা প্রামাণিকের স্বামী সুভাষ প্রামাণিক ফোন করেছিলেন, রীতিমতো হুমকি দিতে থাকেন। কিন্তু আমরা যে হুমকিতে ভয় পাই না সেটা বুঝতে হবে সুভাষবাবুর মতো বেআইনি কারবারে যুক্ত মানুষদের। আমরা অপেক্ষায় থাকলাম এই বেআইনি কারবার কবে বন্ধ হয়। রায়দিঘি থেকে শামীম হোসেনের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড, কার্স স্কুল রোড, ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার, চেম্বার, ফতেপুর, ফলতা, সুস্থ নার্সিং হোম, কপাটার, ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার, পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন, ডায়মন্ড হারবার,